हेलो गाइस, कैमन सबाई आशा करी भलो आसान। तो बंधुरा आज के जेजन लाइव आसी बलार उद्देश्य आसले आम्रा जरा नतून यूट्यूबार आसले भाई जरा नतून यूट्यूब खोले जेमन धरें एक जन न्यू एकदम न्यू जिरो थेके शुरू करछेन एकटा चैनल खुलछेन तार मने किन्तु अनेक अनेक आशा थाके अनेक स्वप्न थाके अनेक आशा स्वप्न निये किन्तु आशा एकटा चैनल खोले से चैनल खुललेई किन्तु तार इनकाम देबे ना यूट्यूब। यूट्यूबेर किछु पलिसी आछे यूट्यूबे किछु शर्त आछे एक एक धाप एक धापगुली एगिए जाते हैं। यूट्यूबे यूट्यूबे तीनटा धाप आछे तीनटा बोलले भूल हबे यूट्यूबे सर्वमोट छयटा धाप आछे आमी जेटा मने करी एक छयटा धाप पारे दिए जे जाते पारे ठीक ठाक मतो शुधु यूट्यूब तादेर जन्नो। এখন আমার একটা কথা যেটি বলতে চাইছিলাম না বলতে হইতেছে, অনেকে নতুন চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করেন না, দেখা যায় যারা যেগুলো বড় চ্যানেল এগুলো এমনি এমনি সাবস্ক্রাইব হয়ে যায়, ভিউ হয়ে যায়, ওয়াচ টাইম হয়ে যায়। আসলে ভাই আমাদের মনে এতটাই হিংসা, এতটাই একে অপরকে দেখে হিংসা করি, ওই চ্যানেল ইনকাম খাইতেছে ওরে সাবস্ক্রাইব করবে না, ওর ভিডিও দেখবো না। আসলে ভাই এটা তো ঠিক না। আসলে আমি যেটা মনে করি যারা নতুন নতুন ইউটিউবাররা আছেন, আপনি একে অপরকে যদি সাবস্ক্রাইব করেন, তার ভিডিও দেখেন, আপনার ভিডিও সে দেখলো, তাদের ভিডিও আপনারা দেখতেছেন, এইভাবে কিন্তু আগায় যাইতে পারবেন। তো আমার কিছু নতুন কাহিনী বলি, আমি যখন শুরু করছি সেই সময়ের কিছু কাহিনী বলি। যখন আমি শুরু করি আমি 20-30টা সাবস্ক্রাইব করার পরে আমাকে মানুষ 3-4-5টা এরকম করত, সবার কিন্তু আমি রিপ্লাই পাইতাম না। যদিও আমি না পাইতাম, আমি কোনো SMS এর রিপ্লাই পাইনি, তবু আমার মনে কোনো কষ্ট ছিল না। কষ্ট ছিল না এই কারণেই আমি দুটি জিনিস চিন্তা করতাম। প্রথমত অনেকে গ্রাম অঞ্চল থেকে ইউটিউব চ্যানেল খুলে চলেন, অনেকেই ব্যস্ত সময় পার করেন, অনেকেই বিভিন্ন বিভিন্নভাবে ব্যস্ত সময় পার করেন, ঠিক আছে। অনেকে বিরক্ত বোধ করেন যে সাবস্ক্রাইব করে রাখলে ও একটা ভিডিও ছাড়লে, দেখা গেলো একটা ভিডিও ছাড়লে ওই চ্যানেল থেকে এই নোটিফিকেশন আসতেছে আমার কাছে, এটা আসলে আমার কাছে একটু বিরক্ত বোধ হয়। ঠিক আছে ভাই, একটু বিরক্ত তো বোধ হবে না, আপনি এখান থেকে আর্নিং করবেন, আপনি একটু বিরক্ত বোধ করবেন না, আপনার ভিডিও আরেকজন তো দেখতেছে, তো আপনি যদি দেখলে ক্ষতি কি? আসুক না ভাই, নোটিফিকেশন আসুক, আপনি তা যার ভিডিও ভালো লাগে দেখবেন, না হলে পরে একদম ক্লিয়ার করে পরে নোটিফিকেশনগুলি পরিষ্কার করে দেবেন মোবাইল স্ক্রিন থেকে, এটা তো কোনো আমি সমস্যা দেখি না। হ্যাঁ, এখানে আসলে এটা বলা ঠিক না, বেল বাটনে চাপ দিলে 3টা অপশন আসে। আপনি যদি মনে করেন যে না আমি পুরা উপরেরটা বেল বাজায় দিবেন না, শুধু বেল যদি বাজায় দেন তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি নোটিফিকেশন আসে। আপনি 2 নম্বরটা দিতে পারেন কি, একটা করস চিহ্ন দেওয়া আছে, মানে নিচের বেল বাটনটা বাজিয়ে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন নোটিফিকেশনটা। একটা সাবস্ক্রাইবার জন্য একটা মানুষ কতটা উপকারী হয় এটা আপনি জানেন? যেমন ধরেন নির্বাচন করে, আমাদের দেশে যে নির্বাচনগুলো হয়, যে ভোটগুলি হয়, ঠিক একই জিনিস এই নির্বাচনের মতোই এই জিনিসগুলা, যে আপনার এক একটা সাবস্ক্রাইবের কতটা মূল্য একটা ইউটিউবারের জন্য, এটা কিন্তু যে ইউটিউব চ্যানেলটা চলান সেই বুঝেন। তো
তো আমার কাছে সবার কাছে আমার পক্ষ থেকে সবার কাছে একটি সাওয়ার, যাদের নতুন ইউটিউবার দেখবেন, নতুন চ্যানেলগুলো দেখবেন, যাদের ভিউ কম, নতুন একদম নতুন ভিডিওর নিচে অনেকে সাবস্ক্রাইব অফ করে রাখেন, যে বড় চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করতে চায় না, এই কারণে সেটি অফ করে রাখা হয়। অনেকেই খুলে রাখেন যে কত সাবস্ক্রাইব এটা দেখা যায়, অনেকে আবার লজ্জা পায় যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কম, আমি এটা হাইড করে রাখি। তো ভাই আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিও আপনারা দেখবেন সবাই, আপনাদের ভিডিও আমরা দেখবো সবাই, এইভাবেই সামনের দিকে আগায় যাইতে হবে। ভাই আপনার ইনকাম আমাকে দিবেন না, আপনি আমার ইনকাম আমি আপনাকে দেবো না। হ্যাঁ এতটুকু হেল্প করতে পারেন আপনিও আমিও, সবাই এতটুকু হেল্প করতে পারেন সবাইকে, সেটা হলো টাকা পয়সা দিয়ে নয়, একটা সাবস্ক্রাইব একটা ভিডিও দেখলেন, এটাই তো। ইউটিউব থেকে অনেকভাবে আর্নিং করা যায় যদি আপনার মাথায় টেকনিক থাকে, বুদ্ধি থাকে সেই ক্ষেত্রে। আর লিগ্যালভাবে যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার সাবস্ক্রাইব লাগবে, ওয়াচ টাইম লাগবে, ঠিক আছে, ভিউ লাগবে। হ্যাঁ যেটা আমি ছয়টা ধাপের কথা বলছিলাম সেটিও আমি বলে দিচ্ছি, ভিডিওতে বেশি ভকভক করবো না। অনেকে মনে করেন যে সেই কিছু বোঝে না, আমাদেরকে কী বোঝাবে, এটা কিন্তু সম্পূর্ণ নতুন যারা ইউটিউবার আছেন তাদের জন্য। দেখেন প্রথমত ইউটিউবের যে শর্ত দেয় সেটি হলো, প্রথমত শর্ত হলো 1000, সর্বনিম্ন 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, সর্বনিম্ন 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে চ্যানেলটির মধ্যে। চ্যানেল অ্যাক্টিভ হইতে যা যা প্রয়োজন আর কি, সর্বনিম্ন নতুন চ্যানেলদের 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, সর্বনিম্ন 10000 ভিউ থাকতে হবে, টোটালে ভিউ 10000 থাকতে হবে, পুরা ভিডিওতে 10000 লাগবে না, টোটালে আপনি ডিসক্রিপশনে যাবেন, অ্যাবাউটে যায় দেখবেন যে আপনি টোটাল ভিউটা কত, অ্যাবাউটে চেক করবেন, ঠিক আছে। চেক করার পর দেখ যদি টোটালে 10000 ভিউ দেখেন, মানে সব ভিডিও আপনার যে কয়টা ভিডিও আছে সব ভিডিও মিলে 10000 ভিউ থাকলেই হবে, 1000 সাবস্ক্রাইবার 10000 ভিউ। এবং সবসাইতে কঠিন যে জিনিসটা দিয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা পূরণ করতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে টোটাল ভিউ মিলায়া। এখন দেখেন ভাই অনেকেই এই তিনটি ধাপ পূরণ করছেন, ইনকাম করতে পারতেছেন না, এটা কেন? হ্যাঁ তিনটা ধাপের কথা বললাম, আরও তিনটা ধাপ বাকি আছে। আপনার ভিডিও প্রত্যেকটা ভিডিও ভালো ভালো কন্টেন্ট থাকতে হবে, এবং আপনি আমার ভিডিও আপনার চ্যানেলে আপনি কপি করে আপনি আমার চ্যানেল থেকে ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করলে এই ভিডিও থেকে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না, ইউটিউব আপনাকে দেবে না, আপনার এই ভিডিওতে ইউটিউব আপনাকে কোনো অ্যাড দেবে না, ইনকামের কোনো সোর্সই দেবে না। আপনার নিজের ভিডিও হইতে হবে, নিজে তৈরি করতে হবে, ভালো ভিডিওর মানটা ভালো হইতে হবে, ভিডিওটি ভালো হতে হবে, মানুষের আকর্ষণ লাগতে হবে ভিডিওর মধ্যে, তাহলে ওই ভিডিওটা বেশি জনপ্রিয়তা হবে, আর ওই ভিডিও থেকে আপনি আর্নিং করতে পারবেন, ভিডিওটি টোটালি আপনার হইতে হবে। তাহলে আমরা এটাতে কী বুঝলাম, আমরা এটা জানি যে ভিডিওটি আপনার হইতে হবে, এটা হলো চতুর্থ ধাপ। তারপরে আর দুইটি ধাপ বাকি আছে, সেই দুইটি ধাপ হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, একটা আপনার চ্যানেলটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে, আর অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের একটা ভিসা কার্ডের একটা ক্রেডিট কার্ডের একটা নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট সেটিং করতে হবে, আর আপনার চ্যানেলটি মনিটাইজেশন ওয়ান করতে হবে। এই দুইটা ধাপ আপনি পূরণ করলে বাকি আপনার 6টা ধাপ ক্লিয়ার, আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে লিগ্যালভাবে। যদি কোনো কপিরাইট খান, একটা দুইটা খাইলে আপনারে ওয়ার্নিং দেবে, যদি তিনটা কপিরাইট স্টিক খান সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে, চ্যানেলটাই হারিয়ে ফেলাবেন। আপনি যদি
কপিরাইট স্টিক কি জন্য খাবেন সেটা অনেকে প্রশ্ন করেন। আপনি আমার ভিডিও আর একজনের ভিডিও যদি কপি করে নিয়ে আপনার নিজের চ্যানেলে আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনি কপিরাইট খাইতে পারেন। আমার ভিডিও আপনি ছাড়লে, আমি যদি আপনাকে আপনার চ্যানেলে আমার ভিডিওটা দেখে আমি আপনাকে কপিরাইট দিতে পারবো, এরকম তিনটা আসলে আপনার চ্যানেলটি রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আপনাকে ইউটিউব থেকে বাতিল করে দেওয়া হবে, ডিলিট করে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন, ভিডিওটি আর বড় করব না। আর আমরা একটাই আপনাদের কাছে চাওয়ার থাকবে, সবার কাছে চাওয়া থাকবে, আপনারা সবার ভিডিও দেখবেন, সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সবার চ্যানেলই সাবস্ক্রাইব করি, আমি যেভাবে সবার চ্যানেল সাবস্ক্রাইব করছি, কিন্তু আমার সেভাবে সাবস্ক্রাইব কেউ করেন নাই, আমার দুঃখ নাই। অনেকে হয়তো গ্রাম অঞ্চলের চ্যানেল খুলছেন, চ্যানেল চলান না, অনেকেই বিরক্তবোধ করেন নাই। আমি যা করছি, আমি কারো কোনো লোককে আমি ডিলিট করব না, আনসাবস্ক্রাইব করে দেব না। আমি আশা করব আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশাপাশি যত নতুন আছে সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার পাশে আমি আছি, কথা দিলাম আমি থাকবো, সবার ভিডিও দেখবো, সবার চ্যানেল। আমি তো ইতিমধ্যে আমার চোখের সামনে নতুন চ্যানেল যদি আসে আমি আগে সাবস্ক্রাইব করে দিই, কারণ সবার মনে একটি আশা নিয়ে আসে। ভাই আমার কথায় যদি কোনো লোক মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে মাপ চাচ্ছি আপনাদের কাছে, দু হাত জোর করে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো মনে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি ছোট মানুষ, আমার বয়স বেশি না, আমি আপনাদেরকে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।